হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হ্যাংরিতে ঝুলানো এই ফুল গাছগুলোর দাম নার্সারিতে কত। তো দর্শক, চলুন আমরা এই গাছগুলো দেখে নেই, দাম সম্পর্কে আইডিয়া নেই। দর্শক, আপনারা দেখুন কী সুন্দরভাবে এগুলো হ্যাঙ্গারের মধ্যে ঝুলানো আছে। আপনারা চাইবে এই ফুল গাছগুলো বাসায় নিয়ে লাগিয়ে দিতে পারেন, আপনাদের বাসার পরিবেশই অন্য রকমের চেঞ্জ হয়ে যাবে। এবং আপনারা চাইবে ছাদে কিংবা অন্যান্য জায়গায়ও এইগুলো ঝুলিয়ে লাগাতে পারেন। এই যে এখানে একটি ফুল গাছ, এটি হ্যাঙ্গারের মধ্যে ঝুলানো আছে। তো আপনারা যদি এই গাছটিকেও ক্রয় করতে চান, এই গাছটির দাম পড়বে 150 টাকা। তাছাড়া এই যে এখানে আর একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে ঝোলনা। তো এই গাছটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান, তাহলে এই গাছটিরও দাম পড়বে 150 টাকা। এবং এই যে এই দিকে আরও একটি ফুল গাছ আমরা দেখতে পাচ্ছি, এই গাছটির নাম হচ্ছে মানিক প্লান। এই গাছটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান, তাহলে এই গাছটির দাম পড়বে 150 টাকা। এটি কিন্তু হ্যাঙ্গারের মধ্যে ঝুলানো রয়েছে। তো আপনারা কেউ চাইবে নার্সারি থেকে এই গাছটি ক্রয় করতে পারেন। তাছাড়া এই যে এই দিকে দেখতে পাচ্ছেন দুবা ফুল গাছ, এই গাছগুলোর দাম পড়বে 150 টাকা। এখানে সবগুলো গাছের দামই 150 টাকা। আপনারা চাইবে গাছগুলো ক্রয় করতে পারেন। এই ফুল গাছগুলো ক্রয় করে বারান্দায় কিংবা ছাদে ঝুলিয়ে রাখতে পারেন। তো এই যে এখানে একটি গাছ, এই ফুল গাছটির নাম হচ্ছে থাইপ্লান গাছ। তো এখানে এই যে আর একটি ঝুলনা ফুল গাছ দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা আরও অনেক রকমের ফুল গাছ এখানে দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আপনারা যদি কেউ দর্শক এই গাছগুলো ক্রয় করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিব, সেই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করে এই ফুল গাছগুলো ক্রয় করতে পারবেন। দর্শক, এই যে দেখুন নিচ দিয়েও কিন্তু কত সুন্দর সুন্দর ফুল গাছগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। একটি গাছ যদি আমি আপনাদের সুন্দর করে দেখাই, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। দেখুন এই যে প্রত্যেকটি গাছ হ্যাঙ্গারের মধ্যে সুন্দর করে ঝুলিয়ে রাখা হয়েছে। এগুলো যদি আপনারা আপনাদের বারান্দায় কিংবা ছাদে ঝুলিয়ে রাখেন, তাহলে বাসার পরিবেশই অন্য রকমের চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যদি আমরা আরও দুই একটি গাছের নাম বলি, এই যে এখানে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে দেশি মানিক প্লান। তো এই গাছটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান, এই গাছটির দাম পড়বে 150 টাকা। তাছাড়া এই যে এই দিকে আমরা আর একটি গাছ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মানিক প্লান। যেহেতু আপনারা হ্যাঙ্গারে গাছগুলো ঝুলিয়ে রাখবেন, এই জায়গায় বেশিরভাগ মানিক প্লান, তাছাড়া দুবলা ফুল গাছ এবং অন্যান্য আরও সুন্দর সুন্দর ফুল গাছগুলোই ঝুলিয়ে রাখা হয়েছে। যেইগুলো হ্যাঙ্গারের মধ্যে সুন্দর দেখা যায়, সেই রকম ফুল গাছগুলোই এই জায়গায় বিক্রি করা হয়। দেখুন এই গাছটি যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন গাছটি কত সুন্দর দেখাচ্ছে। তাছাড়া এই যে এইটি, এই গাছটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান, অথবা এই রকমের ফুল গাছ যদি কেউ ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ফুল গাছগুলো ক্রয় করতে পারবেন। আমি যদি আপনাদের একটি ফুল গাছ ধরে দেখাই, এগুলা কেমন একটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলানো আছে, আপনারা বুঝতে পারবেন। এই যে দর্শক দেখুন, এটা হ্যাঙ্গারের মধ্যে কী সুন্দর করে ঝুলানো রয়েছে। দর্শক, আপনারা এই ফুল গাছগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন। তাছাড়া ক্রয় করে এই ফুল গাছগুলো বাসার সৌন্দর্য বর্ধনের জন্য রাখতে পারেন। এই গাছগুলোর মধ্যে প্রতিদিন হালকা করে পানি দিয়ে দিলেই হবে। তাছাড়া আপনার বারান্দার কিংবা ছাদের মধ্যে যদি একটু সজীবতার ছোঁয়া চান, তাহলে আপনারা এই গাছগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন। দর্শক, গাছগুলো কিন্তু খুবই সুন্দর। আপনাদের যদি আমি নিচ দিয়ে দেখাই, এই যে দেখুন কী সুন্দর করে ঝুলে রয়েছে। তো এইগুলো নার্সারির মধ্যে বিক্রি করা হয়। এই গাছগুলোকে ক্রয় করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি নাম্বারটি আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে গাছগুলো ক্রয় করতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।